হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে, আজকে ডেটে আমরা সরকারি চাকরির যে নোটিফিকেশন নিয়ে এসেছি, নোটিফিকেশনে বলা আছে তোমাদের ক্লার্ক এবং পিয়ন পদে স্টাফ বা কর্মী নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরার সব প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু ক্লার্ক বা পিয়ন নিয়োগ করা হচ্ছে। পিউন পোস্টের জন্য ন্যূনতম 1 পাস হলে যথেষ্ট। ক্লারিক্যাল পোস্টের জন্য ন্যূনতম তোমার গ্রাজুয়েশন পাস আউট হতে হবে। স্যালারি যেটা ধার্য করা হয়েছে ন্যূনতম 10,000, ম্যাক্সিমাম 60,000 টাকা স্যালারি ধার্য করা হয়েছে। ত্রিপুরার বেকারদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এখন আমরা স্টেপ বাই স্টেপ ভ্যাকেন্সিটা দেখে নেব, বায়োডাটা ফর্মটা দেখে নেব, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে ইন্টারভিউতে তোমরা অংশগ্রহণ করবে, সরাসরি সবগুলো দেখে নিচ্ছি। সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট, তোমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে নোটিফিকেশনটা এসেছে। আজকে যে ডিস্ট্রিক্ট কোর্ট ত্রিপুরা, যে 8টা ডিস্ট্রিক্ট কোর্ট আছে, 8টা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ নোটিফিকেশন চলে যাচ্ছে। যেমন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এবং আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, তাছাড়া পিওর নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টই কিন্তু নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরা 8টা ডিস্ট্রিক্ট আছে, 8টা ডিস্ট্রিক্ট কোর্টই নিয়োগ করা হচ্ছে। সেই সব জব নোটিফিকেশনগুলি আজকে তোমাদের কাছে আমরা নিয়ে এসেছি। সবচেয়ে প্রথম যে ডিস্ট্রিক্ট কোর্ট সেটা হলো নর্থ ত্রিপুরা, এরপরে স্টেপ বাই স্টেপ অন্য ডিস্ট্রিক্টগুলো তো আমরা আছে। নর্থ ত্রিপুরা ডেটে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, নোটিফিকেশনটা বেরিয়েছে 13/8/2024 ডেটে, গতকালকে ডেটে। আজকে প্রভাতী দৈনিকে তোমরা সবগুলো নোটিফিকেশনের আপ টু ডেট ডিটেলসটা পেয়ে যাবে। এখানে বলা হয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট যে কোড আছে নর্থ ত্রিপুরা, সেখানে ডেপুটি চিফ লিগ্যাল এড কাউন্সিল নিয়োগ করা হয়েছে। 2টা পোস্ট আছে, অবশ্যই ল ক্রিমিনাল ল ডিগ্রি থাকতে হবে, 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল আছে, এখানে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্রিমিনাল লতে ম্যাক্সিমাম 3 মান্থ, 0 ইয়ার থাকলেও চলবে, 35,000 স্যালারি। সবচেয়ে মেইন যে 2টা পোস্ট, একটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্ট, আর একটা হলো অফিস পিয়ন পোস্ট। অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টের যে ভ্যাকেন্সিটা সেটা বেরিয়েছে, তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল নিয়োগ করা হবে 1টা পোস্টে। এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টের জন্য ন্যূনতম তোমাদের গ্রাজুয়েশন পাস আউট হতে হবে, বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল অ্যান্ড অ্যাবিলিটি টু অপারেট কম্পিউটার অ্যান্ড স্কিল ফিট ডাটা। ডাটা এন্ট্রি অপারেটারের মতো যে জবগুলো থাকে, ওয়ার্ড বিশেষ করে ওয়ার্ড এক্সেল, এই বিষয়ে তোমাদের ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে। এখানে টাইপিং স্পিডটা ভালো হতে হবে, পিটিশন যে দাখিল করা হয় তার জন্য। এবিলিটি টু টেক ডিসিশন ইন পিপিআর ফাইলস ফর প্রেজেন্টেশন অফ দ্য কোড, ফাইল মেনটেন্স অ্যান্ড প্রসেসিং নলেজ। ফাইল মেনটেন্স করা, তারপর ডিসিশন বা ডিকটেশন প্রিপেয়ার ফাইল করা, তারপর টাইপিং স্পিডটা খুব ভালো হতে হবে, কম্পিউটার স্কিল থাকতে হবে, আর ন্যূনতম গ্রাজুয়েশন পাস আউট হতে হবে। মাসে 15,000 টাকা তোমার স্যালারি ধার্য করা হয়েছে। অর্থাৎ তোমরা যদি গ্রাজুয়েশন পাস আউট হয়ে থাকে, সাথে কম্পিউটার নলেজ আছে, অনার্সি অ্যাপ্লাই করে নিতে হবে, বাকিটি তোমার স্টেপ বাই স্টেপ যখন কাজ করতে যাবো তখন তোমার আইডিয়া চলে আসবে, এবং কম্পিউটার কিন্তু টাইপিং স্পিডটা ভালো থাকা দরকার। 2 নম্বর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে, এরকম কিন্তু আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকেও বেরিয়েছে, সিপাহীজলা ডিস্ট্রিক্ট কোর্ট থেকেও বেরিয়েছে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকেও বেরিয়েছে, গোমতি থেকে, দোলাই থেকে, কই, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু জব নোটিফিকেশনগুলো বেরিয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ম্যান্ডেটরি নয়, যদি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট শুধু নর্থ ত্রিপুরার যারা আছে চাকরি পত্র সে তারাই অ্যাপ্লাই করতে হবে, ত্রিপুরা যে কোনো জায়গায় চাকরি পত্র সে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অফিস পিয়ন পোস্ট বেরিয়েছে টোটাল 2টা নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে। এখানে ক্লাস 8 পাস হতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, ন্যূনতম ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে হবে। 10,000 টাকার স্যালারি ধার্য করা হয়েছে। এখানে কোনো এক্সপিরিয়েন্স বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি জানার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, একটা বায়োডাটার ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হবে। আমি ফর্মটার বিষয়ে আসছি স্টেপ বাই স্টেপ, অন্য ডিস্ট্রিক্টের নোটিফিকেশনগুলো দেখে নিই, তারপর ফর্মটা তো আছে। 27/8 অর্থাৎ 27 আগস্ট মাসের 27 তারিখের ভিতরে তোমাদের অবশ্যই অ্যাপ্লাইটা করে নিতে হবে। ফিজিক্যালি করতে পারো বা স্পিচ পোস্টের মাধ্যমে করতে পারো তোমরা অ্যাপ্লিকেশানটা। অ্যাড্রেসটা তোমরা হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি নর্থ ত্রিপুরা, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্ট কমপ্লেক্স, ধর্মনগর নর্থ ত্রিপুরা, ফোন 03-822-22-0041। এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে তোমার স্পিচ পোস্টে পাঠাতে হবে, আর যারা নিয়ার বাই হাউস তারা কিন্তু তোমাদের ফিজিক্যালি গিয়ে কিন্তু জমা দিয়ে দিতে পারো। অবশ্যই 27/8-এর ভিতরে কিন্তু দরখাস্তরা পৌঁছে দিতে হবে। ডিউ ডেটের পরে কোনো অ্যাপ্লিকেশন রিসিভ করলে কিন্তু কোর্ট তার দায়বদ্ধতা নেবে না, টিএ দিয়ে দেওয়া হবে না ইন্টারভিউ পোস্টের জন্য, ঠিক আছে। এটা হলো নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে জব নোটিফিকেশনটা বেরিয়েছে, সেটা ডেটা ডিটেলস আলোচনা করলাম। এখন আমরা চলে যাব
সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট, যার অফিসিয়াল অ্যাড্রেস বেলুনিয়া, ওই ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা আমরা একটু নজর দেখে নেব। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সাউথ ত্রিপুরা বেলুনিয়া, ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স বেলুনিয়া, অ্যাডভার্টিস নম্বর 1/2024। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে এখানে একদম নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের মতো অনেকটা মিলে যাচ্ছে। এখানে বলা হয়েছে ডেপুটি লিগাল এড, ডিফেন্স কাউন্সিল, ক্রিমিনাল লতে গ্রাজুয়েশন থাকতে হবে, 7 এক্সপিরিয়েন্স থাকতে হবে, অ্যাসিস্ট্যান্ট লিগাল এড ডিফেন্স কাউন্সিল, ক্রিমিনাল লতে গ্রাজুয়েশন থাকতে হবে, এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে, 35,000 টাকা স্যালারি। 3 নম্বর যে পোস্ট বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল নিয়োগ করা হচ্ছে আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে, একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। অবশ্যই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট ক্লারিক্যাল পোস্টের জন্য গ্রাজুয়েশন হতে হবে, কম্পিউটার টাইপের স্পিড ভালো থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ফাইল যেটা জানা বা যেটা জানা থাকতে হবে, মানে কম্পিউটার বেসিক নলেজ, যাতে টাইপিং স্পিড থাকতে হবে, সেম টু সেম নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের মতো। অফিস পিয়ন বা মুন্সি বা অ্যাটেন্ডেন্ট যে পোস্টটা, এই পোস্টের জন্য ন্যূনতম 8 মাস হলে চলবে, 2টা ভ্যাকেন্সি বেরিয়েছে, 10,000 টাকা পার মান্থ স্যালারি। এটা বেরিয়েছে আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে এখানে যে বলা আছে অ্যাপ্লিকেশান দ্য মডিফাইড স্কিম 2022 লিগেল অ্যাড ডিফেন্স কাউন্সিল, এনএসএসের কোয়ালিফিকেশান অ্যান্ড মেনশন সব কিছু এখানে বলা আছে। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কিন্তু নির্ধারিত যে টাইম দেওয়া আছে এই টাইমের ভিতরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে, আগস্টের মাঝামাঝি সময় বা আগস্টের লাস্ট উইকের ভিতরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা শেয়ার নিতে হবে। তোমরা বিশদ জানার জন্য সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে HTTP সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট ইন নোটিস ক্যাটাগরি ইনক্রুভমেন্ট, সেই ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ফলো আপ করতে পারো যারা তোমরা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপ্লাই করতে চাও। অফিসিয়াল ওয়েবসাইটে তোমার বায়োডাটা ফর্মটাও দেওয়া আছে, বায়োডাটা ফর্মটা তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটটা যদি তোমরা পেতে কোনো সমস্যা হয় আমি অবশ্যই বলবে, কমেন্টে আমি দিয়ে দেবো বা ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে তোমরা বায়োডাটা ফর্মটা কালেক্ট করবে, ফর্মটা ফিল আপ করবে এবং জমা দেবে। ফর্ম আমরা একটা ডেমো বা কালেক্ট করেছি, সে ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেই বিষয়ে আমরা আসছি। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের ডিস্ট্রিক্টের সেশন জজ কোর্ট কমপ্লেক্স, তোমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যে ভ্যাকেন্সিটা এসেছে, অ্যাডভার্টাইজ নম্বর 1/2024, সবগুলি কিন্তু অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট আছে না, এই 23, 24, 25, মানে 23 থেকে 28 বা 30 আগস্টের ভিতরে সবগুলো অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রাখা হয়েছে। এখন যেটা বলা হয়েছে তোমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, তো সিপাহীজুলা ডেটটা একটু এগিয়ে দিয়েছে। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যে নোটিফিকেশনটা এসেছে অনেকটা সেম নোটিফিকেশন এসেছে, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, তোমাদের সেম কোয়ালিফিকেশন সব কিছু, 10-15,000 টাকা বেতন, সেম কোয়ালিফিকেশন বলতে গ্রাজুয়েশন, কম্পিউটার নলেজ এবং টাইপিং স্পিডটা ভালো থাকতে হবে। অফিস পিওন পোস্টটার জন্য ন্যূনতম 8 মাস চাওয়া হয়েছে, 2টা পোস্ট আছে, 10,000 টাকা তোমাদের স্যালারি ধার্য করা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টটার জন্য। তোমরা যারা আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপ্লাই করতে চাও তোমাদের অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট বলা হয়েছে 23 আগস্ট, 23 আগস্টের ভিতরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা শেয়ার নিতে হবে। অবশ্যই একটা বায়োডাটা ফর্ম ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কালেক্ট করবে, গুগলে গিয়ে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট লিখলে প্রথম যে ওয়েবসাইটটা আসে সেটাই আমি লিঙ্ক দিয়ে দিব, যদি পেতে সমস্যা বা কমেন্ট করবে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে যখন যাবে ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে, সেখানে একটা নোটিশ বলে একটা অপশান থাকবে রাইট সাইডে, তোমরা নোটিশে ক্লিক করে রিক্রুটমেন্ট বলে অপশান থাকবে, সেই রিক্রুটমেন্টে ক্লিক করলে সেই অ্যাডভার্টাইজমেন্টের একটা ডিটেলসটা চলে আসবে, সেখানে তোমরা ফর্মটা বায়োডাটা সবটা কালেক্ট করতে পারবে, অথবা তোমরা ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল কমপ্লেক্স থেকেও বায়োডাটা ফর্মটা কালেক্ট করে নিতে পারো। আমরা এই বায়োডাটা ফর্মের সাথে তোমাদের যা যা জমা দিতে হবে, তোমাদের এইচ প্রুফ সার্টিফিকেট যেমন মাধ্যমিক এডমিট বা বার্থ সার্টিফিকেট, তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ 8 মাস, মাধ্যমিক গ্রাজুয়েশন যে সার্টিফিকেটগুলো আছে সেটা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা দিতে হবে, কম্পিউটার যে তুমি জানো যেটা অফিস ক্লার্কের ক্ষেত্রে কম্পিউটার চাওয়া হয়েছে সে কম্পিউটার নলেজটা দেবে, 8 মাসের ক্ষেত্রে তো কম্পিউটার নলেজ চাওয়া হয়নি, ন্যূনতম 8 মাস হলে যে পোস্ট আছে সেটা 8 মাস সার্টিফিকেটটা দিলেই চলবে। তাছাড়া তোমার PRTC ম্যান্ডেটারি জানো ত্রিপুরা চাকরির ক্ষেত্রে, এছাড়া তোমাদের SC/ST সার্টিফিকেট থাকলে সেটাও তোমরা প্রোভাইড করতে পারো। এরপরে যে কোর্ট থেকে নোটিফিকেশনটা এসেছে সেটা এসেছে সিপাহীজুলা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, সিপাহীজুলা ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট কমপ্লেক্স সোনামুড়া। সিপাহীজুলা ডিস্ট্রিক্ট কোর্টে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সেটারও ফর্ম, সেটারও বায়োডাটা সব কিছু আছে। এখানে দেখো সিপাহীজুলা ডিস্ট্রিক্ট কোর্টেও যে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টে কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং অফিস পিওন নিয়োগ করা হচ্ছে, সিপাহীজুলা ডিস্ট্রিক্ট কোর্টে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট একটা বেরিয়েছে সেম কোয়ালিফিকেশন, 15,000 টাকা বেতন, অফিস পিওনে 2টা পোস্ট বেরিয়েছে সেম কোয়ালিফিকেশন, 10,000 টাকা তোমার এখানে স্যালারি ধার্য করা হয়েছে। সিপাহীজুলা ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু 17
17 আগস্ট, 17 আগস্টের ভিতরে কিন্তু অ্যাপ্লিকেশনটা সে নিতে হবে সিপাহীজলা ডিস্ট্রিক্ট কোর্টে। 17 আগস্টের ভিতরে অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই অবশ্যই সে নিতে হবে। আমি বারবার বলছি এখানে 17 আগস্টের পরে কিন্তু আর তোমাদের অ্যাপ্লিকেশন নেওয়া হবে না, স্পিচ পোস্টে করো বা ডাইরেক্টলি ফিজিক্যালি গিয়ে করতে পারো। এই ছিল 4টা, বর্তমানে আমি 4টা আলোচনা করছি আর বাকি 4টাও আমরা নিয়ে আসছি, আমরা আপডেটটা নিয়ে আসছি আজকে বা কালকের ভিতরে। এখানে যে 4টা আর্টিকুলেশন করবে, একটা বায়োডাটা ফর্ম আছে, বায়োডাটা ফর্মটা এরকম, যেরকম আমরা একটা বায়োডাটা ফর্ম নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের বায়োডাটা ফর্মটা তোমরা নিয়েছি। এখানে এখানে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে এখানে নর্থ ত্রিপুরা ধর্মনগর বলা আছে, এখানে শুধু তোমার ওয়েস্ট ত্রিপুরা, আগরতলা, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, সোনামুড়া, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, বেলুনিয়া খালি হবে, এখানে খালি চেঞ্জ হবে এই বায়োডাটা ফর্ম, এই লাইনটা শুধু চেঞ্জ হবে, বাকি সব সেম টু সেমই থাকবে। এখানে তোমাদের একটা ফটো লাগাবে, ঠিক আছে, 3 এক্সট্রা ফটোগ্রাফ কিন্তু অবশ্যই নিয়ে যাবে, ডোনট স্ট্যাম্পল, এখানে বলছে সেলফ অ্যাটেস্টেশন পাসপোর্ট কালার ফটোগ্রাফ লাগাতে, স্ট্যাপলার করতে না বলেছে, আঠা দিয়ে লাগাতে এখন, আর 3টা এক্সট্রা ফটো নিয়ে যেতে বলা হয়েছে। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে, এখানে পোস্ট আছে, তোমরা 1, 2, 3, 4 কোন নাম পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে বলা আছে, অ্যাডভার্টাইজমেন্ট 1, 2024, ঠিক আছে। এরপর তোমার পাবলিশিং ডেট সব কিছু বলা আছে অ্যাডভার্টাইজমেন্টটা। এখানে বলা আছে, স্যার উই রেফারেন্স টু অ্যাবাভ, আই উড লাইক টু অফার মাই সেলফ টু ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপোয়েন্টেড পোস্ট আন্ডার লিগাল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি নর্থ ত্রিপুরা ধর্মনগর। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই কর, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, অফিস পিয়ন, ক্লারিক্যাল, বা তোমাদের এই ডিস্ট্রিক্ট ডেপুটি চিফ লিগাল অ্যাডভাইস কাউন্সিল নাকি এক্সিস্ট্যান্ট লিগাল অ্যাডভাইস কাউন্সিল, এটা এখানে উল্লেখ করলে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্লক লেটারে লিখবে, সব বড় হাতে লিখবে, ফাদার মাদার হাজব্যান্ড নেম যেটা আছে সেটা লিখবে, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেসটা লিখবে, ডেট অফ বার্থটা লিখবে, ন্যাশনালিটি কী, ক্যাস্ট সার্টিফিকেট কী দিবি, ইউআর SC/ST, এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে, আধার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকলে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকলে সেটার নাম্বারটা বলে দেবে, কন্ট্যাক্ট নাম্বার, তোমার মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইমেল আইডি বলে দেবে, ডেট, প্লেস, সিগনেচারটা বলে দেবে, করে দেবে ডিক্লিয়েশন, তারপর এটা সই করে দেবে, ঠিক আছে। এই যে বায়োডাটা ফর্মটা, এটা তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টের বায়োডাটা ফর্ম। সেম বায়োডাটা ফর্ম আরেকটা আছে, সেটা হলো তোমাদের লিগাল এড ডিফেন্স কাউন্সিল, সেম টু সেম বায়োডাটা ফর্ম, এটা একটু চেঞ্জ হয়েছে, গ্র্যাজুয়েশনের বিষয়ে জানা হয়েছে, সেটা আমাদের এত ম্যান্ডেটরি না, আমাদের যেটা মেন যেটা পোস্ট, যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্ট বা রিসেপশনালিস্ট, অ্যাটেন্ডেন্ট, পিওন, ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্টটা, ওটার জন্য এই ফর্মটা তোমরা, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফর্মটা দেখে নিতে পারো। বিটিএস যারার জন্য তোমরা তাদের অফিসিয়াল যে অ্যাড্রেস আছে সেখানে গিয়েও তোমরা কথা বলে নিতে পারো। এখন কথা হলো, তোমরা এটা আমি এই নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের বায়োডাটা ফর্মটা আলোচনা করেছি, আমাদের তোমাদের ভিতরে অনেকটা কনফিউশন থাকে যে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের বায়োডাটা ফর্ম কি অনলাইন আছে। হ্যাঁ, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের বায়োডাটা ফর্মও তোমরা অনলাইন পেয়ে যাবে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের যে বায়োডাটা ফর্ম, অবশ্যই এটা লাস্ট ডেটটা কিন্তু সাউথ ত্রিপুরার ক্ষেত্রে 28 তারিখ বলা হয়েছে। এই দেখো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এই যে বায়োডাটা ফর্ম, দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, আমি বললাম না শুধু সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বেলুনে, এই জায়গাটা লাইনটা, এই লাইনটা শুধু চেঞ্জ হবে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বেলুনে। সেম ফর্ম তোমরা এই ক্লারিক্যাল পোস্টার বা অন্যান্য এই যে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টার ফর্মটা দেখে নাও, এফিস ফটো, তারপর এখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ব্লক লেটার, ফাদার্স মাদার্স নেম, যা কিছু বলা আছে সেম টু সেম, অ্যাপ্লিকেন্টের সই, মোবাইল নাম্বার, এটা হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, সিপাহীজলা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা ফেলে মানে তোমরা ফলো আপ করবে। প্রথমে তোমরা যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রয়োজন ওই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের জানা নেই, গুগলে লিখবে যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোড, ঠিক আছে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোড অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথম যেটা আসবে সেটাতে প্রবেশ করবে, এন্ট্রি করার পর নোটিশ বলে অপশন থাকবে, নোটিশে রিক্রুটমেন্ট বলে অপশন থাকবে, সেই রিক্রুটমেন্ট পেজে গিয়ে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে হবে, নোটিফিকেশনটা ভিত্তি অ্যাডভার্টাইজমেন্টের সাথে সাথে তোমাদের বায়োডাটা ফর্মটাও আছে সেটাও এসে যাবে, সেটা ফিল আপ করবে, সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে তোমরা ডিস্ট্রিক্ট কোর্টে নিয়ে জমা দিয়ে দেবে। তারপরও বলছি তোমরা যারা বায়োডাটা ফর্মটা পেতে সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমরা তোমাদের লিঙ্ক দিয়ে দিব। এই ছিল টোটাল ভ্যাকেন্সি, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টেই স্টাফ বা তোমাদের এই ক্লারিক্যাল বা পিওন নিয়োগ করা হচ্ছে। এখন তোমরা যাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে যাচ্ছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও, গভর্নমেন্ট সেক্টর থেকে জব নোটিফিকেশন এসেছে এবং একটা কোর্ট থেকে জব নোটিফিকেশনটা এসেছে, মানে নোটিফিকেশনটা মানে এটা রিলায়েবিলিটি খুব ভালো, এবং নোটিফিকেশনটা চাকরির যে মানে পারমানেন্ট চাকরির যে
যোগ্যতা বা কোয়ালিফিকেশন সেটাও খুব ভালো, তোমরা দেখে নিতে পারো। প্রাথমিক অবস্থায় 2 ইয়ার্সের জন্য তোমাকে নেওয়া হবে, এরপর স্টেপ বাই স্টেপ রেগুলারাইজেশন বা অন্যান্য সুযোগ সুবিধা স্টেপ বাই স্টেপ পরে বৃদ্ধি করা হবে। এরপরে কুইরি বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।